মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি পূজাস ওয়ার্ল্ড। পূজাস ওয়ার্ল্ড এর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। দুর্গাপূজার আগে সেই যে ডেইলি ব্লগ দেওয়া বন্ধ করেছি, তারপরে আর সুযোগই হয়নি এবং সময়ও হয়নি তোমাদের সঙ্গে ডেইলি লাইফস্টাইল শেয়ার করার। তো আজকে থেকে আমি আবার তোমাদের সঙ্গে ডেইলি লাইফস্টাইল শেয়ার করব, কারণ আমার ডেইলি লাইফস্টাইল দেখতে তোমরা কিন্তু অনেকেই পছন্দ করো এবং কমেন্ট সেকশনে অনেক ভালো ভালো কথাও বলো। তো আজকে থেকে স্টার্ট করছি। চলো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন প্রায় 8:30 মতন বাজে, আর আমি তোমাদের দেখাচ্ছিলাম আমার চোখ মুখের অবস্থা কি খারাপ হয়ে গেছে। তার কারণ আমরা যেহেতু কালী পুজো করি, তো কালী পুজোর জন্য সে সকাল থেকে রাত অবধি আমাদের বাইরে থেকেই খাটতে হয়, বাড়ি একদমই আমি থাকতে পারি না। তো যাই হোক, এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর যেহেতু শীতটা পড়েই গেছে, এই ছোট্ট একটা লেপ না কম্বল যাই হোক কিছু একটা বলে, তো সেটা বের করে নিয়েছি এবং ফ্যানটাও চালাই, তার সঙ্গে এই লেপটাও কিন্তু আমি একটু গায়েও দিই। আর অলরেডি কিন্তু আমি ফ্রেশ হয়েই তোমাদের সঙ্গে কথাবার্তা বলছিলাম, তারপরে আমি এখন গপুকে তুলে নেব। গপু এখন আমার সাথেই ঘুমোচ্ছে, আগে কয়েকদিন মার সাথে ঘুমোতো, বাট এখন আমি আমার নিজের রুমেই ওকে নিয়ে নিয়েছি, আর আমার রুমে জায়গা খুব কম, যে তাই গপুর জন্য এখানে ছোট্ট একটা ব্যবস্থা করে দিয়েছি, আর এর মতো গপুরই সমস্ত জিনিসপত্র থাকে আর কি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিলাম, আর অনেকদিন পর তোমরা গপুকে দেখতে পাচ্ছ, তো সবাই একটু কমেন্ট করে জানিও ওকে সকালবেলা ঘুম থেকে উঠে কেমন লাগছে। আর এই ড্রেসগুলো সব হাতে বানানো, ঠিক আছে, কেমন লাগছে ড্রেসটা সেটাও কিন্তু জানিও। তারপরে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়ে দোকানে রেখে এসেছিলাম, এবং তারপর আমি নিজের জন্য ব্রেকফাস্ট রেডি করছিলাম। আর সকালবেলা ইদানিং মানে শীতের সময় আর কি, আমি চায়ের থেকে বেশি কফিটা প্রেফার করি, বাট আজকে আমি চাটাই বানাবো, তার কারণ পিসি এসেছিল, পিসি কফিটা খায় না আর পিসি চায়ের চিনিও খায় না, তো ওই জন্য পিসির চাটা আগে করে দেবো, তারপরে আমি চাতে চিনি মিশিয়ে নেবো। দেখো, অলরেডি কিন্তু আমার চাটা কমপ্লিট হয়ে গেছে। চা খেয়ে একদম ডিরেক্ট ছাদে চলে এসেছিলাম, তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো, এটা হচ্ছে লঙ্কা গাছ। আমি আগের বছর যতগুলো গাছ লাগিয়েছিলাম, সব থেকে ভালো ফলন যে গাছটাতে হয়েছে সেটা হচ্ছে লঙ্কা গাছ, অন্যান্য গাছে সেরকম ফলন হয়ও নি। বেদানা গাছে হয়েছিল, বাট বেদানা গাছে না একটা বেদানাও ঠিক মতো পায়নি, কারণ হনুমান এসে খেয়ে চলে গেছিলো সব বেদানা কাঁচা অবস্থাতেই। তো এই দেখো লঙ্কাগুলো দেখাচ্ছিলাম, সব লঙ্কা পেকে গেছে, আর গাছে কিছু পাকা লঙ্কা রেখে দিয়েছি ওই লঙ্কার বীজ থেকে আবার নতুন লঙ্কা চারা হবে বলে। এখন হাতে একটু সময় আছে, তাই ভাবলাম স্কিন কেয়ারটা করেই ফেলি। আর আমার স্কিন কেয়ার প্রোডাক্টটা নতুন এই প্রোডাক্টটা অ্যাড করেছি, এটা হচ্ছে শিলসের একটা ক্লে প্যাক, যেটা স্কিনটাকে ময়েশ্চারাইজিং করতে সাহায্য করে, প্যাক তবুও ময়েশ্চারাইজিং করছে, বুঝতে পারছো তাহলে কতটা ভালো। আর এর মধ্যে অ্যালোভেরা আছে, যেটা স্কিনের র্যাশ পিম্পল কমাতে সাহায্য করবে, এবং তার সঙ্গে স্কিনটাকে হোয়াইটনিং এবং ব্রাইটনিং করতেও সাহায্য করবে। দেখো, আগে ফেসে আমি কিন্তু ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এসেছি, তারপরে মুখটা মুছে প্যাকটা পুরো ফুল ফেসে লাগিয়ে দিচ্ছি, চোখের চার সাইড বাদ দিয়ে। তোমরা যখনই কোনো ফেস ওয়াশ বলছি, কোনো স্ক্রাবিং করবে বা কোনো প্যাক ইউজ করবে, তার আগে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নেবে। আর এই দেখো, শীতের সময় এই ধরনের ওয়াইপস ইউজ করার চেষ্টা করবে মুখটা মোছার জন্য, ডিরেক্ট জলটা ফেসে দেবে না, তাহলে ফেসটা অনেক ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই লিপ পিঙ্কের এই প্রোডাক্টটা আমি এর আগের মিনি ব্লগে দেখিয়েছি, যারা স্কিপ করে গেছো অবশ্যই আমার মিনি ব্লগটা চেক করে নেবে। এবার ফেসে আমার প্যাক লাগিয়েই কাজ শুরু হয়ে গেছে। এখন যেহেতু আমি লাইফটা অফ রেখেছি, তার কারণ এই কালী পুজোর এত প্রেশারে না আমি এই লাইফ যাওয়া বা বুকিং নেওয়া কোনোটাই করতে পারছি না, তাই জন্য কালী পুজো অবধি কিন্তু লাইফ অফ রয়েছে। যারা প্রোডাক্ট বুকিং করছে তারা আগের লাইফ দেখে, বা আমার যারা পুরনো কাস্টমার রয়েছে তারাই বুকিং করছে, এবং তাদের বুকিংগুলো আমি নিচ্ছি আর কি, তবুও খুব চাপ হয়ে যাচ্ছে। তো এখানে দেখো আমি প্যাকিং করে নিচ্ছিলাম যাদের অর্ডার ছিল তাদেরগুলো, আর যারা এখনও পর্যন্ত আমার লাইভ দেখোনি তাদেরকে বলি, আমার পেজ গ্ল্যামার সিক্রেটস, ফেসবুকে গ্ল্যামার সিক্রেটস বলে সার্চ করবে, সেখানে আমার স্কিন কেয়ার সংক্রান্ত সমস্ত লাইভ তোমরা দেখতে পাবে, এছাড়াও নতুন সেগমেন্ট ব্যাগের কালেকশনও তোমরা দেখতে পাবে, পুজোর পর নতুন নতুন অনেক কালেকশন তোমাদের জন্য আনবো। এবার আমি স্নান কমপ্লিট করে দেখো রুমে চলে এসেছি, আর এখন আমি দুপুরে যে স্কিন কেয়ারটা সেটা করে নেব। দুপুরে স্কিন কেয়ারের জন্য আমি ইউজ করছি ম্যালিওর একটা ইউথ ফ্রেশ টোনার, যেটা স্কিনটাকে হাইড্রেটিং করতে সাহায্য করবে এবং র্যাশ পিম্পল কমাতে সাহায্য করবে। এছাড়াও আমি ইউজ করছি মিক্স ফ্রুট বডি লোশন। বডি লোশনটা আমি অনেকদিন আগে থেকেই ইউজ করা স্টার্ট করে দিয়েছি, তার একটাই কারণ আমার ফেসের তুলনায় বডি প্রচণ্ড ড্রাই, ইভেন সামার টাইমেও না আমার বডি প্রচণ্ড পরিমাণে ড্রাই থাকে, তো ওই জন্য আমার একটা বডি লোশন ইউজ করতেই হয়। যারা এই সমস্ত প্রোডাক্ট পারচেস করতে চাইছো অবশ্যই আমার পেজ গ্ল্যামার সিক্রেটসে যোগাযোগ করো, ওখান থেকে সমস্ত গাইডেন্স তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আর এটা আমি ইউজ করছিলাম পিম্পলের জন্য একটা সিরাম, যেটা কিনা আমরা বলি গুড়িগুড়ি সিরাম, তোমরা অনেকেই বলো যারা আমার লাইভ দেখো, এই সিরামটা ইউজ করলে স্কিনে পিম্পল র্যাশ কিছুই থাকবে না, ইভেন
পরেও তোমার স্কিনে কোনো পিম্পল হওয়ার চান্সও থাকবে না। তো ভালো করে দেখো সিরামটা দিয়ে স্কিনটাকে ম্যাসাজ করে নিচ্ছি, এরপর কিছুক্ষণ স্কিনটাকে রেস্ট দিয়ে দেন আমি বেরোবো। এখন ঘুম থেকে উঠে আমি একটুখানি গরম জল খাচ্ছিলাম, তার কারণ আমার গলাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল। আর কেন ব্যথা করছে তার কারণ বলি, এই যে এই কয়দিন যে বাইরে বেরোচ্ছি, চাঁদা তুলতে বেরোচ্ছি, মানে সকালবেলায় রোদের মধ্যে চাঁদা তুলতে বেরোচ্ছি, আবার সন্ধ্যাবেলায় এই কুয়াশার মধ্যে আমরা রাস্তায় দাঁড়িয়ে চাঁদা তুলছি, তো ওই কারণের জন্য না আমার গলাটা বসে গেছে এবং ঠান্ডাও লেগেছে। তো ভাবলাম যে এগুলোকে বাড়তে দেওয়া চলবে না এখন, তার কারণ সামনেই পুজো আর পুজোর অনেক দায়িত্ব। আর আমি জল খেতে খেতেই দেখো টিমের সদস্য সবাই চলে আসছে, ওই দেখো বেঞ্চ নিয়ে যাচ্ছে, ওই সামনে যে মোড়টা আছে তোমাদেরকে এখনই দেখাবো, দাঁড়াও। আর এটা হচ্ছে মাম্মা, মাম্মামও যায় আমাদের সঙ্গে এখন চাঁদা কাটতে। ওই দেখো সামনে যে মোড়টা ওখানেই আমরা দাঁড়াই চাঁদা কাটতে, আর আমাদের ওই পাশে যে মোড়টা সেখানে বাচ্চারা দাঁড়ায় ওদের আলাদা পুজোর চাঁদা কাটতে। তো এ দেখো আমরা সবাই চলে এসেছি, কত আনন্দ হয়। এই পুজোর এই 15টা দিনই আনন্দ হয়, পুজো এসে গেলে তারপরে তো সঙ্গে সঙ্গেই বেরিয়ে যায়। তো এই দেখুন, তারপরে আমি সবার জন্য একটুখানি চা বানাতে বাড়ি চলে এসেছি। প্রতিদিন চা করার দায়িত্ব আমার থাকে না, ওই মাঝে সাঝে যদি মন চায় আমি চা সবার জন্য করে নিয়ে যাই। আগের দিন যেরকম একটা বৌদি চা করে নিয়ে গেছিলো, এরকম আর কি ভাগে যোগে। তো একটু চা না খেলে হয় না সন্ধ্যার দিকটা। আমাদের আজকের কাজ সমাপ্ত হয়েছে, প্যান্ডেলের কিছুটা কাজও কমপ্লিট হয়েছে, তোমাদেরকে সেটা একটুখানি দেখাচ্ছি। আর এটা দেখেই আজকের ভিডিও আমি এখানেই এন্ড করে দেবো, কালকে আবার নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর এই যে এখানে আমাদের ঠাকুর প্রতিমাটা বসবে, মানে আমাদের মা বসবেন। তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বিন্দাস থেকো, টাটা।